ইনশাআল্লাহ, আল্লাহ আলাম। শাহরুখ হোসেন তন্ময় প্রশ্ন করেছেন, চাকুরির জন্য কাউকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করানো এবং এর বিনিময়ে তাকে পারিশ্রমিক দেওয়া কতটুকু জায়েজ? চাকুরির জন্য কাউকে মধ্যস্থতাকারী, একটা হলো মধ্যস্থতাকারী, একটা আরেকটা হলো তদবিরকারী। চাকুরিটা হয়তো তোমার হবে না, কিন্তু একজন তদবির করে, ফোন করে, উপর লেভেলের কারো প্রভাব খাটিয়ে চাকরিটা পাইয়ে দেয়ার মধ্যস্থতা করছে। এই ধরনের যদি অবৈধ মধ্যস্থতা হয়, তাহলে মধ্যস্থতাও অবৈধ, তার বিনিময় দেওয়াও অবৈধ। কোনো হারাম কাজের জন্য যেটা বিনিময় হবে, ইন্নাল্লাহ ইজা হাররামা শাইয়্যান হাররামা সামানা, কোনো জিনিস হারাম হলে, বস্তুর ক্ষেত্রে যেমন কোনো জিনিস হারাম হলে তার মূল্য হারাম, কর্মের ক্ষেত্রে তো তাই হবে। যেমন মহরাল বাগি, কোনো নারী যদি অসচ্চরিত্রতার ব্যভিচারে কাজ করে কোনো বিনিময় নেয়, সেটা যেমন হারাম, ব্যভিচারও হারাম, এই জন্য ব্যভিচারের বিনিময়টাও হারাম। এখন মধ্যস্থতাকারী যদি হয় হারাম মধ্যস্থতা, তার বিনিময়টা হবে হারাম, হারাম বিনিময়। এইভাবেই একটা মূল নীতি ইসলামে যেহেতু আছে, অতএব সেভাবে বিচার করতে হবে। আর যদি মধ্যস্থতাকারী কোনো বৈধ মধ্যস্থতাকারী হয়, যে চাকরির যে দরখাস্ত করা, মানে কীভাবে করতে হবে, অফিসে যাইতে হবে, জমা দিতে হবে, বা টাইম টু টাইম কী কী তথ্য তারা চায়, সার্টিফিকেট দিতে হবে, আপনার আইডি দিতে হবে, আপনার চেয়ারম্যান সার্টিফিকেট দিতে হবে, কত কিছুই তো দিতে হতে পারে, বা কোন তারিখে হাজির হতে হবে। আপনি একজনকে দায়িত্ব দিলেন যে ঠিক আছে, আমার এই যাবতীয় কাগজপত্র পেপার্স ওখানে সাবমিট করা, এবং কখন আমাকে তলব করতে হবে, তলব করবে তারা, ওই টাইমটা জানা, এসব কিছু তুমি ফলো করবা, তো বিনিময়ে আমি তোমাকে একটা পারিশ্রমিক দিয়ে দেবো। এইটা বৈধ, এখানে মধ্যস্থতা বৈধ, বিনিময় বৈধ। অতএব মধ্যস্থতাটা কী টাইপের হচ্ছে সেটার উপরে নির্ভর করবে তার পারিশ্রমিকটা বৈধ হবে কি না, এবং আপনারও সেটা দেওয়া বৈধ হবে কি না। মধ্যস্থতা যদি বৈধ, তাহলে পারিশ্রমিকও বৈধ। মধ্যস্থতা যদি অবৈধ কাজের মধ্যস্থতা হয়, তাহলে এর পারিশ্রমিকও অবৈধ হবে, আপনার জন্য সেটা তাকে দেওয়াও অবৈধ হবে। আশিকুর রহমান শুকর প্রশ্ন করেছেন, জানা পুকুরের পানিতে গরু গোসল করানো, ওই পুকুরে মানুষ গোসল এবং অজু করতে পারবে কি? এবং পুকুর পাড়ে যদি কোনো প্রস্রাবখানা থাকে, হয়তো প্রস্রাব পুকুরে পড়ে, এমন পুকুরে অজু গোসল করার বিধান কি জানাবেন দয়া করে। গরু একটা হালাল পানি, গরু কোনো পানিতে গোসল করলে সেই পানি নষ্ট হয় না। সাধারণত আমাদের গ্রাম বাংলায় বড় বড় পুকুরে এগুলো হয়, নদীতে হয়, বিলে খালে হয়, এই গোসলগুলো পানি যখন প্রবাহিত পানি হয় সেটা কখনো নাপাক হয় না। আর যদি প্রচুর পানি হয়, অল্প পানি না প্রচুর পানি হয়, তাহলে সেটা কোনো হারাম প্রাণী, কুকুর, কোনো হিংসের পানি গোসল করলে সেই পানি নাপাক হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল, সোয়েলা নবী সাল্লাল্লাহু আলাইহি আনিল মা ইয়াকুনু ফিল ফালাতি ও মা ইয়ানুবুহু মিনাস সেবা, যে মরুভূমিতে কিছু পানির জলাশয় থাকে, সেখানে বিভিন্ন হিংস্র পানিরা গোসল করে, নেকড়ে, কুকুর, বাঘ, ভাল্লুক, বিভিন্ন জিনিস ওরা গোসল করে, তো এই পানির হুকুম কী? নবীজি বললেন যে ইজা কানাল মা ও কোল্লাতাইনি লাম ইয়াহমিলিল খাবাস, পানি যখন দুই কোল্লা, দুই মটকা, দুই মশক, বড় বড় দুই মটকা পরিমাণ হয়, মানে প্রচুর পানি হয়, তাহলে এটা নাপাক হয় না। অতএব আর বিশেষ করে আপনি যে গরুর গোসলের কথা বলেছেন, গরুর গোসল করলে কখনো পানি নাপাক হবে না। আচ্ছা, প্রশ্নের দ্বিতীয় অংশ হলো, পুকুর পাড়ে প্রস্রাবখানা আছে, হয়তো প্রস্রাব পুকুরে পড়ে, হয়তো বলেছেন, হয়তো আসলে ইসলামের কোনো সন্দেহের কোনো গ্রহণযোগ্যতা নাই, নিশ্চিত কিনা আপনি সে পুকুরে প্রস্রাব পড়ে। তো প্রস্রাব যদি পড়ে নিশ্চিত, তাহলে আপনাকে দেখতে হবে পানি কি খুব স্বল্প পরিমাণ পানি না অনেক বেশি। অনেক বেশি পানি হলে একই বিধান যে এটা নাপাক হবে না, আর অল্প পানি হলে নবীজি বলেছেন যে লাই আক্তা সালান্না লাইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইদা ইমি আল্লাহ জিলাই আজরি থুম্মা একটা সেরুপি হে। অল্প পানি, সামান্য পানি, যেটা স্থবির পানি, স্রোতহীন পানি, তো এই পানিতে পেশাবও করবো আবার ওই পানি দিয়ে গোসলও করবো, এই দুইটা একসাথে করো না। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকেও উত্তীর্ণ সে উক্তি করেছেন, তার প্রতিটি কথাই তো মানব কল্যাণে, এবং বস্তুত বাস্তবিক সত্য বিজ্ঞানে সত্য বলে প্রমাণিত হবেই নিঃসন্দেহে।
তো প্রস্রাব যদি কেউ করে সবসময়, যদি একটা পানিতে অল্প পানি যে যে যেখানে আছে, আমরা একটা আইডিয়াই করতে পারি যে পানিটা কি প্রচুর, একটা বিশাল পুকুর আর সামান্য একটু পানি, তা সামান্য একটু পানি হলে তো এখানে সবসময় পেশাব করলে নষ্ট হবেই, আর বিশাল পুকুর এটা নষ্ট হবে না। কিন্তু তারপরেও স্রোতহীন পানিতে পেশাব করা যেহেতু নবীজি নিষেধ করেছেন, পুকুর বড় হলেও এসব পানিতে পেশাব করা উচিত নয়। পেশাবের কোটি কোটি জার্ম জীবাণু এগুলো পানিতে ছড়িয়ে জনস্বাস্থ্যের ক্ষতি করবে। লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মা ইদ্দাইম, যেহেতু নবীজি বলেছেন যে যেই পানিতে স্রোত নাই কিছুতেই যাতে সে পানিতে তোমরা পেশাব না করো, তাহলে এটা এটাই উচিত আমাদের, এটা আমরা করবো না ইসলামী।